হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ লাইফস্টাইলে। আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা হচ্ছে রেসিপি নিয়ে। তো আমার শ্বশুরমশাই বাজার থেকে মাছের মাথা এনেছেন। আপনারা সবাই জানেন মাছে ভাতে বাঙালি। তো আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। আমি স্নানটা সেরে, তো এদিকে মাছের উনুনে বাঁকানো আছে, ডাল সেদ্ধ করা আছে, আর কিছুটা মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি। ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। এখন পেঁয়াজ তেল গরম হয়ে গেছে, তাতে গোটা গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এতে দেবো রসুন বাটা, তারপর আদা বাটা, এরপর কাঁচা লঙ্কা গোটা কয়েকটা দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দেব টমেটো, টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। তারপর মশলার মধ্যে সব মশলাগুলো আমি এক জায়গায় করে রাখি। টমেটোটা একটু ভাজা হলে দেব। মশলার মধ্যে থাকবে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন আর চিনি। সবগুলো একসাথেই রেখেছি, সবগুলো একসাথেই দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে একটু জলও দিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। বন্ধুরা, আমি হাতে করেই ভিডিওগুলো করি, মানে ফোন ধরি, কেন আমার স্ট্যান্ড নেই। তো দেখছো তোমরা, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এইবার এতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এতে দিয়ে দেব জল। ততক্ষণে বলি বন্ধুরা, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো। ভীষণ ভালো হয়েছিল, আমার মিনি ব্লগে তোমাদেরকে দেখাবো। আমার শ্বশুরমশাই বলেছেন খুব ভালো হয়েছে। তো এবারে জল দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। বেশ টকটক করে ফুটে এলে মাছের মাথাগুলোকে ভেঙে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলোকে দিয়ে আবারও ডালটাতে একটু জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় ক্ষমা করবেন। তো এইদিকে ডালটা ভালো করে ফুটে গেছে, দেখুন খুব টেম্পটিং লাগছে। তো আমি গ্যাসটা অফ করে দেব। লাস্ট লুকটা দেখুন, এইভাবে কিন্তু আপনারাও বানাতে। তাহলে রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর ভুল ত্রুটি হলে আমার ক্ষমা করবেন। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।